আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিনহা টিভির পক্ষ থেকে চলে আসলাম নতুন আবার আরো একটি ক্যারম বোর্ড খেলার প্রতিযোগিতায়। আর যে খেলা অংশগ্রহণ করবে আমাদের ঢাকার অন্যতম টপ খেলোয়াড় বিকেএমএ মিডিয়ার পরিচালক আমাদের বাইজিদ ভাই, আসসালামু আলাইকুম। আর তার সাথে প্রতিযোগিতা করবে আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি খেলোয়াড়, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়, বাগেরহাট থেকে আমাদের আজকে আমন্ত্রণে খেতে এসেছে, তিনি আমাদের হেমায়তুল্লাহ ভাই। দুজনের মধ্যে জমজমাটপূর্ণ আরো একটি ম্যাচ দর্শক আপনারা দেখতে পারবেন, আর সেই ম্যাচটার আয়োজনে আমাদের নিউ ইয়র্ক প্রবাসী আবুল কালাম ভাই। আবুল কালাম ভাই অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি এই সিনহা টিভিতে প্রথম টুর্নামেন্টের আয়োজন করতে উনি সহযোগিতা করেছে এবং তাকে আমরা তার দীর্ঘজীবী তার আয়ু কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং তিনি আমাদের সবসময় পাশে থাকবেন এবং ক্যারমকে ভালোবাসবেন, সিনহা টিভিকে সাপোর্ট দিবেন, সেই প্রত্যাশায় দর্শক আপনারাও সিনহা টিভিকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, সামনে এগিয়ে যাবে আপনাদের দোয়া নিয়ে। আর আজকে এখন আমরা এই খেলা শুরু করার আগে আমাদের এই বিকেএমএ মিডিয়ার পরিচালক বাইজিদ ভাইকে আমরা দুটো কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইরা, আসলে সুন্দর একটি আয়োজন করে দিয়েছেন আমাদের আবুল কালাম ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি সিনহা মিডিয়ার পক্ষ থেকে। আজকে যে টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আসলে হেমায়ত ভাই একজন অনেক বড় মাপের প্লেয়ার, তিনি দেশে না শুধু দেশের বাহিরেও অনেক খেলায় অংশগ্রহণ করেন, এশিয়ার মধ্যে তিনি 3 নম্বর আছেন। সবচেয়ে বড় কথা হলো এই মিডিয়ার জন্য আমরা যে তার সাথে খেলতে পারি এবং সুন্দর একটি সম্পর্ক, ভাই ব্রাদার বন্ধুর মতো, এটি অনেক বড় পাওয়া। আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তারপর আমাদের সানোয়ার ভাই আমাকে ফোন দিয়ে ডাকছে, আসলে আমি শুনিয়া খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন এবং তারে খুব যতটুকু পারেন হেল্প করবেন, এরকম টুর্নামেন্ট দিও, আমরা সবাই হাসি খুশি ভাবে খেলি, এটাই আমাদের। দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি প্রথমে টস। ভাই হেমায়ত মোল্লা ভাই টস করবেন। Thank you.
Thank you.
তার হিট থেকে ছয়টি পয়েন্ট সংগ্রহ করলেন, এখন হিট করবেন আমায় পুনরায়। অত্যন্ত সুন্দরভাবে হেমাচন্দ্র ভাই তার হিট থেকে ছয়টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছেছিলেন বিশ পয়েন্টে। বাইজিৎ ভাই সংগ্রহ ছয়।
বাইজিৎ ভাই তার হিট থেকে 4টি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে পৌঁছে গেলেন 10 পয়েন্টে। সুন্দর ভাবে ফিনিশিং দিয়ে হেমায়েত মোল্লা ভাই কিন্তু 20 থেকে 14টি পয়েন্ট সংগ্রহ করে বাইজিৎ ভাইকে গেমটা দিয়ে দিল। সুপ্রিয় দর্শক, আমাদের আপাতত ডিসাইডের আর দরকার পড়লো না, যেহেতু হেমায়েত ভাই একে দুইটা ম্যাচ জয় লাভ করেছে বাইজিৎ ভাইয়ের পক্ষ থেকে। সেই হিসাবে আমরা সিংহাইস টিভির পক্ষ থেকে হেমায়েত মোল্লা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিকেএমির পরিচালক, আমাদের অত্যন্ত একজন প্রিয় বড় ভাই বাইজিৎ ভাই, তিনি সিংহাইস টিভির আমন্ত্রণে আজকে খেলতে এসেছেন। আর সেই হিসাবে আমরা বাইজিৎ ভাইকে ধন্যবাদ জানাই দর্শক। আমরা তারপরেও আরেকজন বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, নিউ ইয়র্ক প্রবাসী আবুল কালাম ভাই, অত্যন্ত একজন বড় মনের মানুষ তিনি। তিনি এই সিংহাইস টিভিতে আমাদের প্রথমবারের মতো তিনি স্পন্সর করেছেন, আর তারই সুবাদে আমরা একটু প্রথম টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি এবং দেশের সুনাম ধন্য খেলোয়াড় যারা আছে তারা সিংহাইস টিভিতে খেলতে পারছে, আর সবকিছুর অবদান এই টুর্নামেন্টের অবদান আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সিংহাইস টিভির পক্ষ থেকে আবুল কালাম ভাইকে। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবসময় সিনহাইস টিভিকে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করি সামনে আপনারা আপনাদের একান্ত সহযোগিতায় আমরা সামনে আরো অনেক দূরে এগিয়ে যাব। সেই সাথে
আমরা পরবর্তী ম্যাচ আজিবর ভাই এবং এই হেমায়েত মোল্লা ভাইয়ের সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখানে। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।